আমাদের এই জার্নির একটা ব্লগ তোমাদের সাথে এই দেখাবো সেটা। তো এখন থেকে স্টার্ট করছি ব্লগটা, এক্ষুনি স্নান করব। আর তোমাদের কাছে ভিডিও এতদিন পৌঁছচ্ছে না তার কারণ একটা আছে, সেই কারণটা হলো আমার দাদুর বলেছিলাম শরীর খারাপ, দাদু মারা গেছে। তো এই কদিন একদমই ব্লগ করতে পারিনি আর মনটা সত্যি খুবই খারাপ, সেই জন্য এতদিন ব্লগ পৌঁছয়নি তোমাদের কাছে। আজকে একটা ব্লগ কালকে থেকে একটা ব্লগ আপলোড করা হচ্ছে, বাট নেট স্পিড এত বাজে আর এখানে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, আমাদের এখানে নেটওয়ার্ক খুব বাজে, সেই জন্য তোমাদের কাছে ব্লগগুলো পৌঁছচ্ছেও না। ব্লগ করা রয়েছে বাট এডিট করা আছে বাট আপলোড হচ্ছে না। তো কাল থেকে ট্রাই হচ্ছে, আজকে দেখি ব্লগটা আপলোড হয় কি না, যদি হয় তো ভালো, যাওয়ার আগে ব্লগটা আপলোড যতটা সম্ভব চেষ্টা করছি ব্লগটা পৌঁছে দেওয়ার জন্য, যদি হয় তো আজকে সে ব্লগটা তোমাদের কাছে যাবে। আর তারপরে মাঝখানে কতদিন ব্লগ করা হয়নি, আমার দুদিন প্র্যাকটিক্যাল এক্সাম চললো ও সেদিনও হয়নি। তো আবার 10 তারিখ থেকে আমার থিওরি পেপার রয়েছে, এক্সাম রয়েছে, তো সেটা হয়ে গেলে তো তারপরে ব্লগ তো অবশ্যই অনেক অনেক আসবে। তো এখন চলো দিনটাকে শুরু করা যাক, আর এখন বিছানাটা গুছিয়ে স্নান করবো। চা থেকে উঠে মা এই চা দিয়ে গেল, চা খাচ্ছি তোমাদেরকে, চা খাচ্ছি। বোন আবার টেবিলে গিয়ে চা খেতে পারে না, ওকে বেডে দিয়ে যেতে হবে। বেড এখন রেডি হয়ে গেছি আমরা, গাড়িও চলে এসেছে, তো এবার বেরিয়ে পড়বো, তো তারপরে গাড়িতে গিয়ে আবার কথা বলছি। ওকে আমরা এই জাস্ট গাড়িতে এলাম, এই যে মা আছে, দিদি আছে পিছন দিকে, মা তারা মাস্কটা খুলে বেরিয়েছি, বাবাকে এখন পড়তে, বাবা সামনে আছে, দিয়ে দিই ভিডিও করতে। ও নদীতে কি জল, ও নদীটা দারুণ যায় জল। Thank you.
1922 লাস্ট বারের মতো রুমটা। আমার রুমে এসে গেছি, এটা আমার রুম। রুমে এসে গেছি, রুমটা ফাঁকাও করে নিয়েছি। এটা আমার আলমারি, আলমারিটা খোল। আলমারি ছিল এটা, আলমারি ফাঁকা হয়ে গেছে, এখানে থাকতাম আমি। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দিদিরও সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট একটু অ্যাডমিনে যাবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাব। তো অনেকটা হেক্টিক হয়ে গেল আজকের দিনটা। তো এবার যাই, দেখি বাবারা কি করছে, মানে বসে বসে মেট্রান ম্যামের সাথে গল্প করছে। তো সব হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে। দিদি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হচ্ছে, 4 বছর ছিলাম এখানে। 4 বছর না, 3.5 বছর। হ্যাঁ, তো চলো কলেজ তো ছাড়তে হবে। এই জাস্ট এলাম, যদি গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে সব জিনিসপত্র বার করছে, পরে কথা বলছে। ফ্রেশ হয়ে স্নান করলাম, আবার এসে পুরো ঘেমে গেছিলাম। তো স্নান টান করে এখন এই জাস্ট বসে আছি, বোন বিরিয়ানি খাবে বলে ডাকছে। তো চলো যাই, এখন বিরিয়ানি খাবো। আর একটা হচ্ছে যে ওই ভিডিও আপলোড করছি, ওটা আজকে ভিডিওটা আপলোড হবে, তোমাদের কাছে যাবে। প্লিজ তোমরা একটু দেখো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করো। চলো বিরিয়ানি খাওয়া যাক। বিরিয়ানি কিনে এনেছি, এই যে বোন ভাগ করছে, যেহেতু পুরোটা খেতে পারবে না ওই জন্য। এটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, লেগ পিসটা বার কর। If you like this video, please do like, share, comment and subscribe my YouTube channel. Thank you.